সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর লালন শাহের রচিত মানব ধর্ম নামক কবিতাটিকে আলোচনা করার চেষ্টা করব তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের ধর্ম কবিতাটিকে আলোচনা করার জন্য সবার প্রথমে আমাদেরকে সেই কবি সেই কবিতার কবি পরিচিতি অর্থাৎ লালন শাহ সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে জেনে নিতে হবে সুতরাং বন্ধুরা চলো আমরা লালন শাহ সম্পর্কে কতগুলো তথ্য জেনে আসি লালন শাহ এমন একজন ব্যক্তিত্ব যিনি কোথাও কোন পড়াশোনা না করেও কোনো ধরনের কোনো ডিগ্রি ধারণ না করেও তিনি আধ্যাত্মবাদী চেতনার মানুষের আত্মাকে নিয়ে আত্মার আত্মাকে চেনার যে একটা উপায় এবং আধ্যাত্মিকতার যে চরম সীমা অতিক্রম করে তিনি তার যে গানগুলো রচনা করেছিলেন তার সেই গানগুলোর মাধ্যম দিয়েই আমরা তার মূল যে পরিচয় সেই পরিচয়টাকে আমরা পেয়ে যেতে পারি দেখো আমি বোর্ডে এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি লালন শাহের যে সংক্ষিপ্ত পরিচিতি আছে সেই পরিচিতিটা নিয়ে সামান্য কিছু বক্তব্য আছে এই জায়গায় যেগুলো তোমাদের বইয়ে আছে এবং যেগুলো তোমাদের বইতে নেই সমগ্র বিষয়গুলোই এখানে উপস্থিত করে আমি এক জায়গায় করে রেখেছি যেগুলো তোমার তোমাদের বোর্ড পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে হেল্পফুল হবে বলে আমি প্রত্যাশা রাখছি দেখো বন্ধুরা শুরুতে আমি এখানে দিয়েছি লালন শাহ করেছেন সতেরোশো খ্রিস্টাব্দে কুষ্টিয়ার কুমার খালির গ্রামে তিনি জন্মগ্রহণ করেন মতান্তরে অনেকেই বলে থাকেন তিনি ঝিনাইদহ জেলাতেও জন্মগ্রহণ করেছেন এরকম অনেকে বলে থাকেন এবং তিনি মৃত্যুবরণ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে বন্ধুরা এবং তিনি যে সকল নামে পরিচিত হয়েছেন তাদের ভিতর থেকে লালন শাহ ফকির লালন লালন এবং মাহাত্ম লালন নামেও তিনি পরিচয় লাভ করেছেন আমরা আরেকটা আরেকটা তথ্য এই জায়গায় অ্যাড করে দিতে পারি যে হচ্ছে আমরা জানি মহাত্মা গান্ধী ভারতের পুরুষ প্রাণপুরুষ বলা হয় যাকে যাকে ভারতের পিতা বলা হয় তো তার নামের সঙ্গে কিন্তু হচ্ছে মাহাত্ম শব্দটাকে উল্লেখ করা হয়েছে আমরা উল্লেখযোগ্য এই কথাটা বলতে পারি যে লালন মহাত্মা গান্ধীর যে একটা মহাত্মা যে শব্দটা তার নামের সঙ্গে ডেজিগনেশন হিসেবে দেওয়া আছে তারও পঁচিশ বছর পূর্বে তার জন্মেরও পঁচিশ বছর পূর্বে লালন শাহের সঙ্গে মাহাত্মা শব্দটিকে অ্যাড করা হয়েছে তাকে মাহাত্ম নামের যে উপাধিটা আছে সেই উপাধিটা তাকে প্রয়োগ করা হয়েছে এরপর আমি দিয়েছি দেখো যে হচ্ছে তিনি একাধারে কি কি ছিলেন তার একটা বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে তিনি একাধারে আধ্যাত্মিক ছিলেন আধ্যাত্মিক সাধনার যে একটা চরম পর্যায়ে সেই চরম পর্যায়ে তিনি পৌঁছে মানুষজনদেরকে জ্ঞান দান করার য্যাকটার সর্বোচ্চ প্রয়াস সেই প্রয়াসটাকে তিনি ধারণ করেছেন তিনি বাউল সাধক ছিলেন মানবতাবাদী সমাজ সংস্কারক দার্শনিক অসাম্প্রদায়িক চেতনার অধিকারী গীতিকা শুরুকার গায়ক গায়ক এবং বাউল সম্রাটও বলেও তাকে অনেকে হচ্ছে উপাধি দিয়েছেন আমরা আরেকটু যদি বলতে যাই তাহলে আরেকটু কথা এখানে বলতে পারি যে হচ্ছে লালন তার যে সকল গানগুলো রচনা করেছিলেন তার প্রত্যেকটা গানের ভেতরে আত্মার কথা আধ্যাত্মিক আর আধ্যাত্মিকতার যে কথাগুলো আছে সমস্ত কথাগুলো তার গানের ভেতরে খুঁজে পাওয়া যায় তার যে সকল গানগুলো আছে তার সমস্ত গানগুলোর ভেতরে বিবিসি বাংলার সেরা বিশটি গানের ভেতরে চোদ্দতম অবস্থানে আছে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় তাহলে বন্ধুরা ভাবতেই পারছ যে তিনি কত বড় মাপের একজন গায়ক বা গীতিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন আমরা তাকে বর্ণনা করার জন্য আমরা সামান্য কিছু তথ্য আমরা জেনে নিতে পারি যে হচ্ছে বাউল কাদেরকে বলছি আমরা বাউল বলতে বলছি বলছি যে একটি বিশেষ লোকাচার বা ধর্মমতকে যারা হচ্ছে বৈষ্ণব এবং সুফিবাদী যে তত্ত্ব আছে বৈষ্ণব নিয়ে যারা আলোচনা করেন বাউল যারা আছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা যে হচ্ছে বাউলরা সবসময় আত্মার কথা বলেন কারণ আত্মার মাধ্যম দিয়ে আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারি আর আত্মাটা বসবাস করে হচ্ছে আমাদের দেহের ভেতরে আর দেহের ভেতরে যদি আত্মা বসবাস করে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই দেহতত্ত্ব সম্পর্কে জ্ঞানার্জন বা জ্ঞান জ্ঞান লাভ করতে হবে বাউলেরা সব সময় এই কথাগুলোই বলে থাকেন যে হচ্ছে আমাদের দেহতত্ত্ব সম্পর্কে তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলেই আমাদের মানব জীবনের যে সার্থকতা সেই সার্থকতাটাকে আমরা খুঁজে বের করতে পারবো এবং আমরা মানব জাতিকে আরও বেশি উচ্চতর স্থানে নিয়ে যেতে পারবো সেই কথাগুলোই বলেছেন লালন তার সমস্ত গানগুলোর ভেতর থেকে লালনকে মানবতাবাদী কবি বা মর্মীবাদী কবিও বলা হয়ে থাকে কারণ তিনি মানবতার কথা বলেছেন অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার যে কথাগুলো আছে সেই কথাগুলোকে তিনি তার প্রত্যেকটা গানের ভেতরে উপস্থাপন করার চেষ্টা করেছেন লালনকে বিশ্লেষণ করার জন্য লালন একাডেমি কুষ্টিয়ায় তৈরি করা হয়েছে এছাড়াও লালনের যে মাঝার আছে সেই মাঝারকে কেন্দ্র করে কুষ্টিয়ার ছেউড়িয়ায় একটা লালন লালন মাঝার তৈরি করা আছে লালনের মাঝার শরীফ তৈরি করা হয়েছে মূলত আমরা আরো কিছু তথ্য এই জায়গায় দেখতে পাচ্ছি যে বাউলেরা আসলে কেমন বা বাউলের কাদেরকে বলা হয়ে থাকে আমি এখানে লিখে দিয়েছি সুন্দর করে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ বাউলেরা সাদা মাটা জীবনযাপন করে এবং একতারা বাজিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় ঠিক আছে এই ঘুরে বেড়ানোটাই হচ্ছে বাউলদের মূল যে সাধনা বা যে সাধনা আছে সেই সাধনাটাকে আমরা বলতে পারি এছাড়াও লালন ফকিরের যে বাউল তত্ত্বের গানগুলো আছে এ সকল গানগুলোকে দুই সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক ও দৃশ্যমান ঐতিহ্য সময়ের অন্তর্ভুক্ত করে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে অভিহিত করেছেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে এখানে সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এগুলো খাতায় নোটগুলো তুলে নিবে এছাড়াও লালনের যে জীবন দর্শন আছে লালনের যে জীবন দশা আছে তার পুরো জীবনের কাহিনীটাকে অবলম্বন করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিনেমার পরিচালক যারা আছেন তারা বিভিন্ন ধরনের সিনেমাগুলো রচনা করেছেন তার জীবনী নির্ভর যে সকল সিনেমাগুলো আছে সে সকল সিনেমার ভিতরে কয়েকটি সিনেমার নাম আমি এই জায়গায় লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধ নিরাঙ্গম নামে একটা সিনেমা তৈরি করেছে পরিচালক হাসিবুর রেজা দুই সালে এরপর লালন ফকির নামে একটা সিনেমা তৈরি করা হয়েছে যেটা সৈয়দ হাসান ইমাম উনিশশো সালে প্রথম তৈরি করেছিলেন তারপর হচ্ছে লালন ফকির নামে একই নামে আরও একটি সিনেমা তৈরি করেছেন শক্তি চট্টোপাধ্যায় খ্রিস্টাব্দে তারপরে লালন নামে একটা সিনেমা তৈরি তৈরি করা হয়েছে সেটা তানভীর মোকাম্মেল এবং চার সালে এটা তৈরি করার পরবর্তীকালীন সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিল তানভীর মোকাম্মেলের এই লালন সিনেমাটি এরপরে আরেকটি নতুন করে দুই সালে সিনেমা তৈরি করা হয় যেটা নাম হচ্ছে মনের মানুষ বন্ধুরা তোমরা সবাই এই সিনেমাটা আমি প্রত্যাশা রাখছি যে তোমরা দেখেছো যেটা গৌতম ঘোষ তৈরি করে তৈরি করেছিলেন বা পরিচালনা করেছিলেন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এটা ভারতীয় যে ভারতীয় যে হচ্ছে একচল্লিশতম আহ পুরস্কার আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই একচল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের ভূষিত হয়েছিল গৌতম ঘোষের এই মনের মানুষ যে সিনেমাটা আছে এই সিনেমাটি আমরা লালন শাহের যে সংক্ষিপ্ত জীবনে আছে সেই সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে সামান্য একটু ধারণা নেব লালন শাহ মূলত হচ্ছে আধাতিবাদবাদী চেতনার যে অধিকারী সে অধিকারী চেতনাটা তিনি একদিনের লাভ করেননি তার ছোটবেলা থেকে একটু স্বভাবগুণ থাকলেও তিনি তার প্রথম দিকে তীর্থযাত্রায় গিয়েছিলেন তীর্থযাত্রায় যাওয়ার সময় কালিঙ্গ নদীর পাশে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন এবং তার যে সাহায্যকারী যারা ছিলেন তারা সকলে মনে করেন যে লালন শাহ বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন তাই কালিঙ্গ নদীতে তাকে ভাসিয়ে দিয়ে চলে যায় এরপরে পরবর্তীতে তাকে হচ্ছে মলং শাহ এবং কালিঙ্গ নদী থেকে উদ্ধার করেন উদ্ধার করার পরেই তাকে সেবা করে সুস্থ করেছেন পরবর্তী সময়ে মতিজান বিবি এবং হচ্ছে মলং শাহের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং ওখানে থাকা অবস্থাতেই তিনি হচ্ছে সিরাজ শাহী নামে একজন বিখ্যাত দার্শনিক বা জ্ঞানতত্ত্বীয় মানবের সঙ্গে তিনি পরিচয় লাভ করেন এবং তার কাছে তিনি মূলত যে দেহতত্ত্বের আত্মতত্ত্বের যে মূল যে শিক্ষা আছে দীক্ষা আছে সেই শিক্ষা দীক্ষাটাকে তিনি অর্জন করেছেন লালন শাহ পরবর্তীতে তার বিভিন্ন ধরনের গান বা বিভিন্ন ধরনের রচনাগুলোকে আমরা পাই সেগুলো মানুষের মুখে মুখে বা লোকজনের মুখে মুখে তার সঙ্গে যে যার সহযোগীরা ছিলেন তাদের মুখে মুখে গানগুলো বহুল প্রচলিত হয়ে যায় এবং পরবর্তীকালীন সময়ে বাউল যে গানটা আছে বাউল গানটা আমাদের ভিতরে প্রচুর পরিমাণে আমরা আমাদের মাঝে প্রচলিত হয়ে যায়। লালন সাহের এই জীবনীটা মূলত তুলে ধরা হয় তার হচ্ছে যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমার ভেতরেই তার যে মূল যে এই জীবনীটা আছে সেই জীবনীটাকে আমরা পেয়ে যাই